আরও একবার সংসদীয় দলনেত্রী হলেন সোনিয়া গান্ধী। তাকে অভিনন্দন জানালেন রাহুল গান্ধী। শনিবার পার্লামেন্টের সেন্ট্রাল হলে তাকে নেত্রী নির্বাচিত করল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদরা। সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, আর এই প্রস্তাব সমর্থন করেন ঝাড়খণ্ডের সাংসদ জ্যোতিমণি এস এবং কেরালার সাংসদ কে সুধাকরণ। এদিন বক্তব্য রাখতে গিয়ে সোনিয়া গান্ধী কংগ্রেসের নেতৃত্বে দেওয়ার কাজে রাহুলের প্রশংসা করেছেন। বলেন, রাহুল দায়িত্বের সাথে দলের নেতৃত্ব দিয়েছে। সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, আর সেই প্রস্তাব সমর্থন করেন ঝাড়খণ্ডের সাংসদ জ্যোতিমণি এস এবং কেরলের সাংসদ কে সুধাকরণ। এদিন বক্তব্য রাখতে গিয়ে সোনিয়া গান্ধী কংগ্রেসের নেতৃত্বে দেওয়ার কাজে রাহুলের প্রশংসা করেন। বলেন, রাহুল দায়িত্বের সাথে দলের নেতৃত্ব দিয়েছে। রাহুল সেদিন সোনিয়া গান্ধীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী হওয়ার জন্য সোনিয়া গান্ধীকে অভিনন্দন। তার নেতৃত্বে কংগ্রেস একটি প্রভাবশালী বিরোধী দল তৈরি করবে, যে দল দেশের সংবিধান রক্ষার জন্য লড়াই করবে। এদিন বিকেলে সংসদের একটি বৈঠকে ডেকেছেন তিনি। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, 12-13 কোটি ভোটারকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।